পুরো হাড়িয়া করে গরু কেনার পর ট্রায়াল দিচ্ছে সব। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা বেশ আমার মতনই ভালো রয়েছো। আর আজ আমি তোমাদের নিয়ে চলেছি ঘোড়াধরা হাটে। চলো তাহলে আজ দেখে নিই ঘোড়াধরা হাটে কী সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আমার লাস্ট ভিডিওটি ছিল পরাডি হাট সম্পর্কে, জানি না কী কারণে ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে। তবে যাই হোক না কেন, এই ভিডিওর সাথে সাথে থাকো আর দেখে নাও আজকের হাটে আমরা কী সব জিনিসপত্র দেখতে পেয়েছি। কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি, হাটে শুরুটা কলসি হাঁড়ি দিয়ে শুরু করলাম। আর হাটে আমরা ঢুকে গেছি, কিন্তু সেদিন হাটটা কিন্তু সেরকমভাবে রমরমা ভিড় ছিল না। চলো দেখে নিই আজকে মুরগির বাজারে কী সব মুরগির সম্ভার এসেছে। ছোট ছোট মুরগি এখানে বিক্রি হচ্ছে, নো কালেকশন অফ মুরগি। এবারের হাটে সেরকম বড় মোরগ আর দেখতে পেলাম না, যা ছিল পাতি ও দেশি মুরগি। আর তোমরা যদি লড়াকু মোরগ কিনতে চাও অবশ্যই শনিবারের দিন পরাডি হাটে দেখে আসতেই পারো। এই ঘোড়াধরা হাট বিশেষভাবে প্রসিদ্ধ বড় জন্তু জানোয়ারের জন্য, যেমন এখানে এলে তোমরা গরু, মোষ, ছাগল ও ভেড়া খুব সুলভ মূল্যে পেয়ে যাবে। এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের ঔষধি ও শিকড় বাকড়। এখানে কি বিক্রি হচ্ছে তোমরা কি তা জানো? এখানে দেশি হাড়িয়া তৈরির সরঞ্জাম বিক্রি হচ্ছে। আর যদি তোমরা হাটে আসো কোনো লোহার অস্ত্র কেনার জন্য, তাহলে এখানে এলে অনেক কিছু জিনিসের সম্ভার পাবে। এদিকে রয়েছে হাতা কুলা আর ফলের মার্কেট। চলো তোমাদের দেখাই কিরকম গরু এবারের হাটে আমদানি হয়েছে। গরুর হাট সিংগুলা কাকার গরু, চো গরুর দাম জিজ্ঞাসা করি। সেট সেট গরুর দাম বলুন, চলুন জিজ্ঞাসা করি। এই হাটে পাওয়া যাবে বিভিন্ন প্রজাতির গরু, আর গরুর দাম 40,000 থেকে শুরু করে 1-1.5 লাখ পর্যন্ত জোড়া হয়ে থাকে। আর সিঙ্গেল গাভীর দাম 20 থেকে 40,000 মধ্যেই হবে। এখন যেদিকে যাচ্ছি এটা হলো মোষের হাট, যদিও এবারের হাটের কালেকশনটা অনেকটাই কম। এখানে এত মানুষের ভিড়, চলো দেখি এখানে কি হচ্ছে। গরু কেনার পর ট্রায়াল দিচ্ছে সব। এখানে মোষের দামও জিজ্ঞেস করে জানতে পারলাম এখানে দামও প্রায় 30-35 থেকে শুরু করে 1-1.5 লাখ পর্যন্ত জোড়াতে পাওয়া যায়। এবার চলো দেখে আসি ছাগল ও ভেড়ার কালেকশন কীরকম এসেছে। এবারে ঘোড়াধরার হাটে ছাগল ও ভেড়ার দামটা অনেকটা কম ছিল, হয়তো বর্ষাকাল বলে দামটা একটু কমেছে। আর তোমরা যদি এখন এখান থেকে কিছু নিতে চাও অবশ্যই কিনে নিয়ে যেতে পারো। তাহলে এবারে মতো আমার তো হাট ঘোরা হয়ে গেল। তোমাদের ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে যেও আমার সাথে সাথে থাকার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে। ততক্ষণের জন্য বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো।